বিড়ম্বনা আয়োজন করেছে পিকনিক আয়োজন করেছে এবং তার মধ্যে সাংস্কৃতিক সম্মান তখন আমরা অনেক কিছু শুরু করতে পারি নাকি আর বিশেষ করে ফিটনেস যারা করছে তারা আজকে কিন্তু কিছু একটা করতে হবে না বলে কিন্তু হবে না আমরা বলে বলে নিয়ে যাবো তাই না যাই হোক যে আজকে এই উদ্যম সমাজ কল্যাণ ফাউন্ডেশনটা হাঁটি হাঁটি পাতা করে এই পর্যন্ত চলে এসেছে এবং আমরা আশা করি সামনে আরো সুন্দরভাবে আরো বড় ভুল করে এগিয়ে যাবে এবার এসছি আমরা কত দিন 130 ভুল না তাহলে এর পরবর্তীতে আমরা 230 লোকের আশা করি তাই না তো এই পরিবারটা আরো বড় হবে এবং আরো সুন্দরভাবে মানুষের মধ্যে ছড়িয়ে যাবে সমাজের মধ্যে ছড়িয়ে যাবে আরেকটা কথা না বলেই না জাহাঙ্গীর হাওলাদার মৃত্যু নামটা আসলে সবারই পরিচিত হবে আর সে হলো আমার অত্যন্ত কাছের মানুষ আমার যদি সে বন্ধু সে আর তার কথা এই জন্য বলতে যে আসলে সে যেখানে ভালো কোনো কাজ হয় সেখানে সে তার সর্বোচ্চ পার্টিসিপেট করে এটা সে বরাবর করে এসছে এবং সব জায়গায় করে থাকে আমরা কিছুদিন আগে একটা পিকনিক দিয়েছিলাম সেটারও আয়োজন ছিল সে আর আজকে এই পিকনিক পিকনিকের আয়োজন দেখেছি আমি যখন আমি দেখেছি যে মৃত্যু সাহেব আয়োজন হিসেবে আছেন সেই কারণে আমি কোনো খবরও নেই কারণ মৃত্যু আর আমি দুইজন হলো বডি দুইটা কিন্তু আত্মা একটা আমি মনে করি যাই হোক তারপরও সে সব জায়গায় পার্টিসিপেট করে এবং খুব ভালোভাবে নিজের মতো করে এগুলো বুঝাতে পারে সেই জন্যই সে করে এবং সে মজাও হয় সে তো আরো ভালো মানুষ একজন ভালো বন্ধু হয় তো বিগত দিনেও সে আমাদের পাশে থাকবে এই নিউটন সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পাশে থাকবে এবং সাথে আমাদের অন্যান্য উপদেষ্টা বৃন্দও রয়েছে সম্মানিত এবং সাথে রয়েছে আলামিন সাহেব সাধারণ সম্পাদক উদ্যান সমাজ কল্যাণ সম্পত্তি সভাপতি শুরু করে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে সে হচ্ছে অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে উদ্যান এই জায়গাটা এবং আরো সামনে যাবে তবে হ্যাঁ মেহেদি অনেক পরিশ্রম করে এবং সে উদ্যানকে নিয়ে ভাবে একই সময় দেখা যাবে যে এই উদ্যোগ উদ্যোগ থাকবে না বিশাল ব্যাপার হয়ে যাবে এখন তো আপনারা সবাই ওকে পাচ্ছেন আমার মনে হয় না খুব বেশি দিন বাকি আছে যে ওকে আপনারা কাছে পাবেন অনেক কিছু চিন্তা ভাবনা করে তাদের চাইতে হবে তো আমরা দোয়া করি ছোট ভাই হিসেবে যে আরো এগিয়ে যাক সুন্দরভাবে যাতে এই সংগঠনটাকে আরো সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে তোমাকে আমি লড়তে মানা করলাম আমি ধন্যবাদ জানাচ্ছি এই উদ্যোগ পরিবারকে এই উদ্যোগ পরিবারে শুধু মেহেদি এবং আমাদের আলামিন ভাই না এর পেছনে আরো অনেক রয়েছে আরো অনেক ভাইরা রয়েছে আসলে আমি সবার নাম জানি না তো আমি সবার নাম বলতেও পারবো না সবাইকে অর্থাৎ উদ্যোগ পরিবার আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং ভালোবাসা যে আগামী দিনে আরো সবাই একত্রিত হয়ে সুন্দরভাবে সাথে এগিয়ে যাবে উদ্যোগ সেই প্রত্যাশায় ধন্যবাদ সবাই